আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, আজকে আলোচনার বিষয় স্বপ্নে যদি কেউ কাঠ বা কাঠ সংক্রান্ত কিছু দেখতে পায় তাহলে কি হয়। আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত ১২টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে কাঠমিস্ত্রি দেখে তাহলে বুঝতে হবে সে মানুষের শিষ্টাচার শিক্ষাদাতা ও ধর্মীয় বিষয়াদিতে সংস্কারক হবে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে কাঠ বিক্রেতাকে দেখে তাহলে বুঝতে হবে সে মুনাফিকদের নেতা হবে। অর্থাৎ স্বপ্নদ্রষ্টার কথাবার্তা চলাফেরা সব দিক থেকেই তার মধ্যে মুনাফিকের আচরণ বোঝা যাবে। আল্লাহতালা সবাইকে হেদায়ত প্রাপ্ত করুন। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে জ্বালানি কাঠ সংগ্রহকারীকে দেখে তাহলে বুঝতে হবে সে বিশ্বাসঘাতক ও ফিতনাবাজ হবে। যদি কোনো স্বপ্নদ্রষ্টা স্বপ্নে লৌহকারকে দেখলে বুঝতে হবে সে আপন শক্তি জনবলে প্রভাবশালী শাসক হবে এবং মানুষের দ্বারা প্রয়োজন পূরণ করবে। এই রকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।